সবরিকলা চাষে ভাগ্যবদল রিপন শেখের সংসারের অভাব অনটন থেকে রেহাই পেতে কলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার কাওয়ান্দিয়া গ্রামের কলা চাষি রিপন শেখ বারো বছর আগে পাঁচ বিঘা জমিতে সবরিকলার চাষ শুরু করেন তিনি আর কঠোর পরিশ্রম সততা আর মেধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়েছেন রিপন শেখ রিপন শেখের আর্থিক সচ্ছলতা দেখে তাকে অনুসরণ করে উপজেলার আশেপাশের আরও বেশ কয়েকজন কলা চাষে ঝুঁকছেন অন্য যে কোনো ফসলের চেয়ে কলা চাষে দ্রুত লাভবান হয় গোপালগঞ্জ জেলার মুকসদপুর উপজেলার কাওয়ান্দিয়া গ্রামের কলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষী রিপন শেখ বলেন দুই থেকে তিন ফুট লম্বা কলা গাছের চারা লাগানোর অল্প দিনেই ফল পাওয়া যায় সবরিকলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না গাছের কলা একবার পূর্ণাঙ্গ বয়স হলে কেটে ফেলার কিছুদিন পর ওই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায় কলা চাষী শেখ বলেন যে জমিতে বৃষ্টি বা বন্যার পানি আটকে থাকে না এমন জমি কলা চাষের জন্য উপযোগী এক বিঘা জমিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কলার চারা রোপণ করা যায় প্রতি বিঘায় কলা চাষে খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা এক বিঘায় চারা রোপণের কয়েক মাস পর প্রায় আশি থেকে এক লাখ টাকার কলা বিক্রি করা যায় তিনি আরও বলেন কলা বিক্রি করে যা আয় হয় তা আমার সংসারের ব্যয় ও ছেলেমেয়ের পড়ালেখার পেছনে খরচ করি আমার কলা চাষ করা দেখে আশেপাশের অনেকেই কলা চাষে ঝুঁকছেন অপর কলা চাষী জোহর ও রনি বলেন রিপন ভাইকে অনুসরণ করে আমি দশ বিঘা জমিতে সহ কয়েকটি জাতের কলা চাষ করছি অন্য ফসল বিক্রিতে কিছুটা ঝামেলা থাকে কিন্তু কলা বিক্রিতে কোনো ঝামেলা নেই খুচরা পাইকাররা জমি থেকেই কলা কেটে নিয়ে যায় এক কান্দি কলা চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হয় ও রঙিন মেহের সাগরকলার কান্দি পাইকারি বিক্রি দুইশো থেকে তিনশো টাকা স্থানীয় পাইকার রজ্জবালি বলেন আমাদের জেলার মাটি কলা উৎপাদনের জন্য ভালো সারা দেশে গোপালগঞ্জের সবরিকলা সাগরকলা চাপা কলার কদর রয়েছে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় গোপালগঞ্জের কলা বিক্রি হয়ে থাকে গোপালগঞ্জের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন ট্রাক ট্রাকযোগে দেশের বিভিন্ন জেলায় কলা পাঠানো হয়। নিপুন ভাই এটা কি কলা বাগান? এটা সবরি কলা। সবরি কলা? এটা কত বিঘা জায়গায় লাগাইছেন? এই জায়গা আছে আপনার হলো 5 বিঘা। 5 বিঘা। 5 বিঘা জায়গায় কতটা চাড়া লাগাইছেন? চাড়া লাগাইছি 2000 বাই। 2000। তাই এর মধ্যে কি কোনো কলা বিক্রি করেছেন জি। এক মানে খান হিসেবে বিক্রি করেন না অনেক জায়গায় কেজি হিসেবে বিক্রি হয়। সো এটা খান হিসেবে সোয়া হিসেবে

আর কলা লাগানো শুরু করে কলা ঠিক কয় মাস সময় লাগে বারো মাস এক্ষেত্রে মানে কলায় লাভ হচ্ছে বেশি নাকি মুসুরতি লাভ ছিল বেশি মানে কলা তালে হিসেবে ডাবল লাভ ডাবল লাভ বেশি লাভ জহর ভাই ও রনি ভাই আপনারা কলা বাগানে কতদিন ধরে চাকরি করতেছেন বারো বছর তা বারো বছর ধরে এখানে চাকরি করতেছেন বারো বছর কি এখানে এই ফসলই হচ্ছে নাকি অন্য ফসল ছিল মুসুরি ছিল পর কলা কলা তা মশারিতে মুশারিতে লাভ ছিল বেশি না কলায় লাভ লাভ হচ্ছে বেশি কলায় লাভ হচ্ছে বেশি